খবর 24x7-এ আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, খবর 24x7-এ আপনাকে স্বাগত। লোকসভায় খেলা হবে, বৈঠকের আগেই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, আর সেই নির্বাচনের বাকি আর কয়েকটা মাস। ইতিমধ্যেই সেই প্রস্তুতিতে নেমে পড়েছে শাসক দল বিজেপি। পাল্টা ইন্ডিয়া জোট তৈরি করেছে বিরোধীরা। আগামীকাল বৃহস্পতিবার সেই জোটেরই বৈঠক হতে চলেছে মুম্বাইতে। ইতিমধ্যে সে রাজ্যে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাচ্ছেন সমস্ত রাজ্যের বিরোধী দলের নেতারাই। আর সেই বৈঠকের আগে খেলা হবে স্লোগান তৃণমূল সুপ্রিমোর মুখে, যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে ঝড় তোলে খেলা হবে স্লোগান। শাসক বিরোধী দুই শিবির থেকে এই স্লোগান তোলা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক সভা থেকে খেলা হবে স্লোগান দেন, এমনকি ভাঙা পায়ে বল ছুঁড়ে ছুঁড়ে এই স্লোগান দেন, তৈরি হয় গানও। যদিও বিরোধীদের দাবি ছিল তৃণমূলের খেলা হবে স্লোগানটা আদৌ হিংসার উস্কানি দিয়েছে, যদিও এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দেয় তৃণমূল। তাদের পাল্টা যুক্তি ছিল বিধানসভা নির্বাচনে যেভাবে বিরোধীদের গোল দিয়েছে শাসক দল, সেটাই বোঝাতে এই স্লোগান দেয়া হয়েছিল। খেলা হবে স্লোগান এতটাই ভাইরাল হয় যে পরে উত্তরপ্রদেশের নির্বাচনেও এই স্লোগান শোনা যায়। এছাড়া একাধিক রাজ্যে নির্বাচনে খেলা হবে স্লোগান উঠেছে। এবার কলকাতার ভোটের আগে খেলা হবে স্লোগান তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, অনেক জায়গায় বিরোধীরা ক্ষমতায় আর বলেও মন্তব্য। ইন্ডিয়া জোটের বৈঠকের আগে এই মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। ভোটের দিকে তাকিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে, এমনকি আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলও যোগ দিতে পারে এই বিরোধী জোটের বৈঠকে। আর এই বৈঠকের আগে বিজেপি শাসিত রাজ্যে অর্থাৎ মুম্বাই জুড়ে কার্যত আজ বুধবার একেবারে দাপিয়ে বেড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মহারাষ্ট্রের কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম মুন্ডা জানিয়েছিলেন পাটনায় 16টি রাজনৈতিক দল বৈঠক করেছিল, এ বিষয়ে কিছুই জানা ছিল না। বেঙ্গালুরুতে সেই সংখ্যা বেড়ে 26 এবং মুম্বাইতে 28টি দল বৈঠকে যোগ দেবে বলে জানান তিনি। শুধু তাই নয়, ধীরে ধীরে বিজেপির সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলিও ইন্ডিয়া জোটের তলায় আসছে বলে জানান সঞ্জয় নিরুপম মুন্ডা, যদিও এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিজেপি। ব্যুরো রিপোর্ট, খবর 24x7।